أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. সুপ্রিয় শ্রোতা ও ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুজাম্মেল হক দীপু ফ্রম লন্ডন থেকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা ইউরোপিয়ানরা এখন যে করোনা ভাইরাসের মধ্যে আছি তা তো আছি, আপনারা সবাই জানেন। আমরা সবাই কেমন আছি আশা করি আপনারাও ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা একজন আরেকজনের জন্য দোয়া করব। তবে আমি আজকে যে লাইভে যে ব্যাপারটাতে আসলে উপস্থিত হয়েছি কথা বলার জন্য, যেটা ইম্পর্টেন্ট থিংস, আমি ইউরোপিয়ান স্টাডিজ ফর ন্যাশন অ্যান্ড সিটিজেন সিন্স 1989 রোম ইতালি এর পক্ষ থেকে আমি আমার বাংলাদেশের জন্য আজকের এই লাইভে আসা। বাংলাদেশ এবং বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের জনগণ যা অতিবাহিত করছেন, যে বাক স্ট্যাচু, মূর্তি, ভাস্কর্য, এই যে কথাগুলো, আসলে দেখেন আমি একজন ইতালির সিটিজেন, আমরা জানি ইতালিতে মিলিয়ন্স অফ এই মূর্তি আছে, স্ট্যাচুজ আছে। এটা কি? এটা হলো আপনার 95% খ্রিস্টান কান্ট্রি, তাদের জন্য কি এটা রাষ্ট্র এবং সবাই এক, এরা সব করতে পারবে তারা। কিন্তু যেখানে বাংলাদেশের সমস্যাটা কোথায়, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী রাজনীতি আপনারা করেন, যে যে দল করেন না কেন, আপনার দেশের জনগণের কে যদি সম্মান না করেন, জনগণের কোয়ান্টিটিকে যদি মূল্যায়ন না করেন, তাহলে আপনি আর নট গ্রেটফুল। দেখেন আমি পিয়াসা ভিক্টোরিয়া পার্ক মসজিদের ফাউন্ডার সভাপতি, আমি একজন মুসলমান, আমাকে একটা মসজিদ করতে দেওয়া হয়েছে বা আমরা মসজিদ করেছি ইতালিতে, অনেকগুলো মসজিদ আছে, প্রায় 423টা আরও বেশি মসজিদ আছে সারা ইতালিতে। তো আমরা হইলাম মাইনরিটি, কিন্তু আমি যদি এখানে বলি যে প্রত্যেক ঘরে ঘরে আল্লাহর বা বড় বড় স্ট্যাচু বানাইতে চাই, আল্লাহর নাম ঠিকানা দিতে চাই, এটা কি ইতালি অ্যাকসেপ্ট করবে? না, করবে না, কারণ এটা খ্রিস্টান কান্ট্রি। তো আমাদের বাংলাদেশের মানুষ যা চাচ্ছে বা যা করছে, বাংলাদেশ সরকার, বাংলাদেশের মানুষকে অবশ্যই এই জিনিসটা দেখতে হবে যে এটা আমার টাকায়, আমার ট্যাক্সের টাকায় আমি মূর্তি বানাইতে দিব না, কারণ আমি এটা দিব না, অবশ্যই দিব না, আমি দিতে পারি না, আমি একজন মুসলমান। হ্যাঁ, আমি ওইটা বিষয় দিতে পারি না। এখন কেউ যদি শেখ মুজিবের মূর্তি বানায় তার ঘরে রাখে, সেটা নিয়ে আমার কোনো বাধা নাই। আপনারা সোভেনির চায়না ইউতে যান, চায়নাতে যা শেখ মুজিবের মাথা দিয়ে আসেন, ওখানে মূর্তি বানাবে সবাই, না শেখ মুজিব এবং আওয়ামী লীগ যারা করে ঘরে ঘরে রাখুক, এতে আমাদের বাংলাদেশের মানুষের কোনো প্রবলেম নাই। কিন্তু রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের যে কোনো জায়গাতে যদি জিয়াউর রহমানেরও রাখে বা যা করো, আমারও যদি মূর্তি বানান, আমি এটা নিষেধ করবো 100%। এটা আমি অবশ্যই অবশ্যই চাই না, এটা অবশ্যই চাইতে পারি না, আমি মুসলমান হিসাবে এটা আমি চাইতে পারি না। আমি মনে করি আপনারা যারা এই ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করছেন, যে সরকারের যারা মন্ত্রী মিনিস্টার আছেন, আপনারা কী মনে করেন, আপনারা কী মনে করছেন, মন্ত্রী মিনিস্টার মহোদয়গণেরা আপনারা কী মনে করছেন? আপনারা শুধু সব কিছু জানেন, সব সব জানতা সংসার আপনারা হয়ে গেছেন, আপনারা কি পৃথিবীতে সারা জীবন সরকার প্রধান থাকবেন আপনারা মনে করছেন? আপনারা কি সরকার প্রধান হয়েই জন্মগ্রহণ করেছেন আপনারা মনে করছেন? 1971 পৃথিবী শুরু হয়েছে, 1757 সালও পৃথিবী শুরু হয় নাই, যারা 291 বছর ব্রিটিশরা আমাদের বাংলাদেশে ছিল, আমি ইউনাইটেড কিংডম থেকে বলছি, ওই সময় পৃথিবী শুরু হয় নাই, তারও আগে থেকে শুরু হয়েছে। অতএব যখন আমাদের বাংলাদেশের স্বাধীনতা বলতে কিছুই ছিল না বা বাংলাদেশের স্বাধীন ছিল না, তার মানে কি আমরা কি ভাত খাই নাই? আমাদের বাসা বাড়ি ছিল না, আমাদের ঘরদুয়ার ছিল না, আমাদের ধর্মকর্ম ছিল না, আমাদের সব কিছু ছিল, আমরা সব কিছু ছিল। হ্যাঁ, স্বাধীনতা পেয়েছি, আমাদের দেশ ছোট হয়েছে, আমরা আগে ভারতবর্ষের মানুষ ছিলাম, পুরো ভারতবর্ষ আমাদের ছিল। হ্যাঁ, কারেক্ট, এটা হিন্দু চক্ররা, হিন্দুরা 1920 সাল থেকে তারা আমাদের বাংলা ব্লাডের 100% এনিমি, 100%। ঢাকা ইউনিভার্সিটি করতে দিতে চায়নি, এই বাংলাদেশকে, বাংলা দুই বাংলাকে ভাগ করেছে শুধু হিন্দুরা,
কারণ তারা যখন বাংলাদেশ ব্রিটিশদের থেকে স্বাধীন হওয়ার পর 1947 থেকে, তখন হিন্দুরা নেতৃত্ব পাইত না, প্রধানমন্ত্রী বলেন, অর্থমন্ত্রী বলেন, অনেকগুলি ব্যাপারে যে মুসলমানদের কন্ট্রোলে ছিল। তারা কি করছে, তারা স্বার্থের জন্য ইন্ডিয়াকে ভাগ করেছে, ইন্ডিয়াকে ভাগ করেছে হিন্দুরা, মুসলমানরা না, মুসলমানরা ভাগ হতে চায়নি, কারণ তারা দেখছে যদি ভাগ করতে পারে, মুসলমানদেরকে ভাগ করে, তাইলে তারা এই ক্ষমতায় থাকতে পারবে। তো এই ক্ষমতার জন্য তারা সব করেছে, অর্থাৎ লুবি লুবি মানুষ তারা, তারা ফাইট করে নাই স্বাধীনতার জন্য, ব্রিটেন থেকে ভাগ করার জন্য ফাইট করে নাই, ফাইট বাংলাদেশের মানুষ করেছে, মুসলমানরা করেছে। এখন আমি বাংলাদেশ সরকারকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা লিগ্যাল ইলিগ্যাল যেই সরকারই হন, আপনি আমার টাকা, ট্যাক্সের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় আপনি মূর্তি বানাইতে পারবেন না, আপনাদের নিজস্ব টাকায় ঘরে ঘরে মূর্তি বানিয়ে রাখেন সেটা আপনাদের ব্যাপার, আপনারা ধর্ম চেঞ্জ করতে পারবেন সেটা আপনাদের ব্যাপার, স্বাধীনতা আছে, মুসলমান ধর্মে কাউকে জোর করার কোনো অধিকার রাখে না যে আপনি মুসলমান হন। আপনি যদি আমাদেরকে আইওয়াশ মুসলমান হয়ে থাকেন, আপনারা আমাদেরকে আইওয়াশ মুসলমান বলতে পারেন, যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, রোজা না রাখেন, কোরআন হাদিস না বুঝেন, কোরআন হাদিস মতো যদি না চলেন, জানলেই আপনি মুসলমান হয়ে গেলেন না। আমি আপনাদেরকে বি কেয়ার অ্যাবাউট ইট, আপনারা অবশ্যই কেয়ার করবেন যে আপনারা জানলেন হাদিস কোরআন সব জানেন, তার মানে আপনি মুসলমান নয়, আপনি প্র্যাকটিক্যাল মুসলমান কিনা সেটা ইম্পর্ট্যান্ট থিংস, আপনি প্র্যাকটিক্যাল মুসলমান হতে হবে, যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ জাকাত রোজা নামাজ সব কিছু করছেন, দিনের পথে আছেন, তখন আপনারা এই ই বলবেন, এই যে কি বলে এটারে, আপনারা তো অনেক কিছু করেন, বাংলাদেশের মানুষ দেখি পার্লামেন্টে যায়, কত ওসিয়ত নসিহত, শেখ মুজিবুর রহমান ডিরেক্ট পার্লামেন্ট ভবনে চলে আসছে, আরে আপনাদের তো মেন্টাল হসপিটালে পাঠাইলে তো কম হয়ে যাবে আপনাদের, আপনারা কি শুরু করেছেন, আপনারা দেশের টাকা, একটা 1 ঘন্টা পার্লামেন্টে কত টাকা খরচ হয়, পার্লামেন্ট ভবনের 1 ঘন্টার খরচ কত, এখানে বসে সত্য কথাগুলো বলেন, দেশের মানুষের জন্য কথা বলেন, জাতির জন্য কথা বলেন, আপনারা যা মনে চায় তাই বলেন, এই টাকা কি আপনারা দেন, দেশের জনগণের অর্থের টাকায় এই পার্লামেন্ট চলে, প্রত্যেকটা গাড়ির জনগণের টাকায় চলে, জনগণের টাকায় চলে, আমি প্রবাসী বলছি, প্রবাসীদের টাকায় বাংলাদেশ চলছে, আর প্রবাসীদের অর্থনীতিতে বাংলাদেশ গার্মেন্টস এবং এভরিথিং স্ট্যান্ড করেছে, এখানে কোনো সরকারের কোনো ক্রেডিট নাই, বাংলাদেশ ইজ প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো, প্রত্যেকে আমরা নিজ নিজ দায়িত্বে আমরা এই কাজগুলো করেছি, এখন সরকার কাজ করছেন যেটা হাজার হাজার কোটি টাকা চুরিদারি করছেন, গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে। তো আমি আপনাদের কে আরেকটা জিনিস বলছি, যে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, আপনারা বাজার, হাট বাজার সব কিছু যদি খোলা রাখেন, মার্কেট, সিনেমা, শপিং মহল সব খোলা রাখতে পারেন, অফিস আদালত সব, কিন্তু আপনারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কেন বন্ধ রেখেছেন, যারা আপনারা বন্ধ রেখেছেন আপনারা কি চাচ্ছেন, ফার্স্ট এইড, এডুকেশন সিস্টেম ফার্স্ট এইড ওপেন, শিক্ষা ব্যবস্থা প্রথম চালু হতে হবে সর্ব অবস্থায়, সর্ব অবস্থায়, এখানে কোনো রকমের কোনো কন্ডিশনে আপনি স্কুল বন্ধ রাখতে পারেন না, কলেজ ইউনিভার্সিটি বন্ধ রাখতে পারেন না, যারা রাখছেন আপনারা বাংলাদেশের আগামী 40 বছর পরে এটার খেসারত দিতে হবে, যে 1 বছর আপনার স্কুল বন্ধ রেখেছেন। আপনারা মনে করতেছেন কি, আপনারা কি ব্রিটিশ থেকে, ব্রিটেন, ইউনাইটেড কিংডম থেকে, ইতালি থেকে ভালো বোঝেন, আপনারা কি মনে করছেন, আপনারা ভালো বুঝেন, অবশ্যই বুঝেন, আমি আপনাদেরকে, আপনাদের জন্ম মৃত্যুর হওয়ার পরও আমি বিশ্বাস করাবো যে আপনারা তাদের চেয়ে কম বুঝেন, কোনো সময় এদের চেয়ে বেশি বুঝেন না, তো যেহেতু বুঝেন না ঠিক এদেরকে ফলো করেন, ওপেন কুইক অ্যাজ ইট ইজ পসিবল, আমি এই জন্য কথা বলতে আসছি। দেখেন আপনারা ঠিক করছেন না, দেশের ছেলে মেয়েদেরকে বাসায় রাখবেন আর আপনারা সব কাজ চালিয়ে যাবেন, আর করোনা ভাইরাস হলে এটা ডোন্ট ওয়ারি, 1%-এর বেশি মানুষ মারা যাবে না কখনোই, 1%-এর বেশি মানুষ মারা যাবে না, তো এটা কোনো সমস্যা না, ইটস নো হেডেক, নো প্রবলেম। আপনারা করোনা ভাইরাসের জন্য আমার একটা অ্যাডভান্স পলিসির একটা ভিডিও আছে, আপনারা এটা দেখবেন, ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, গ্যারান্টি ইনশাল্লাহ, ইনশাল্লাহ 100%। আর আপনারা যারা আমার এই লাইভটা দেখছেন, আপনারা শেয়ার করবেন এবং আপনারা এই মতামত প্রকাশ করবেন যে আপনারা কি চাচ্ছেন যে এই মূর্তি স্থাপন করা রাষ্ট্রীয় খরচে আপনার আমার ট্যাক্সের টাকায়, আপনার আমার যে শুনছেন তারও ট্যাক্সের টাকায়, বাংলা যারা কথা শুনছেন, বাংলাদেশের বাউন্ডারির ভিতরে যারা আছেন, আপনার আমার সকলের টাকায় মূর্তি বানাতে দেবেন, আমি তো মূর্তি বানাতে দিতে পারি না,
যদি আমি মুসলমানত্ব স্বীকার করে আমি মূর্তি বানানোর জন্য পার্মানেন্টলি আমি জাহান্নামে পড়ার জন্য, এক তো নেতা কষ্ট করে জীবন দিয়ে গেলেন, হ্যাঁ, এখন আবার তাকে মূর্তি বানায় আপনি আরো কষ্ট দিবেন কবরে, সেটা আমি দিতে পারি না। এজ এ নেতা হিসাবে পারি না, আমি দেশের জনগণ হিসাবে পারি না, আমি আমার লাইবিলিটিস হিসাবে পারি না। তো আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা এই দলমত নির্বিশেষে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে আসেন। বাংলাদেশ বাংলাদেশের পথে নেই, বাংলাদেশ যেই পথে আছে বাংলাদেশ ধ্বংসের পথে আছে। আপনার বাংলাদেশ সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলছি, গাদ্দাফি $25,000 পর্যন্ত প্রত্যেককে দেওয়ার জন্য ডিক্লেয়ার দিয়ে রাখছিল, প্রত্যেক সিটিজেন $25,000 পাইত। তারপরে কারেন্ট বিল, গ্যাস বিল, হাউসিং এভরিথিং ফ্রি ছিল, খাবার খাদ্য সব ছিল, শুধু ভোটাধিকার ছিল না। এর জন্য কি হয়েছে দেখেছেন? জনগণ ভালোই ছিল, কিন্তু লাস্টে কি হয়েছে? দেশও গেছে, সরকারও গেছে, সাদ্দাম হোসেনও গেছে, গাদ্দাফিও গেছে, সবাই গেছে। অতএব আপনি যদি আমাদের অধিকার হরণ করেন আজকে বা কালকে, আপনি তো আপনি যাবেন দেশটাকে ধ্বংস করে ফেলবেন। আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি, 100% গ্যারান্টি দিচ্ছি, ধ্বংস হয়ে যাবে। ধ্বংস যখন করবে, আপনি মনে করবেন না ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট আছে বা চায়নার ইনভেস্টমেন্ট আছে, জাপানের ইনভেস্টমেন্ট আছে, এর জন্য এটা করবে না। না 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 না, ভুল ধারণা। ইট ইস, যখন অ্যাকশন আসবে তখন অ্যাকশন আসবে। তো আপনি কি চান আমাদের বাংলাদেশটাকে ধ্বংস চান, দেশের মানুষের ধ্বংস চান, যেমন আপনার ফ্যামিলির ধ্বংস হয়েছে, প্রতিশোধ নিতে চান? আমি আপনাকে ভালো জানি, খুব ভালো জানি, বিশ্বাস করবেন, আমি বুঝি একটা মানুষের অবস্থা। পরিপ্রেক্ষিতে আমি ইউরোপিয়ান স্টাডিজ ফর ন্যাশন অ্যান্ড সিটিজেন সিন্স 1989, আমি ইউরোপের 4 দশক ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি। অতএব বুঝি, আমি মনে করি আমার মতো মিলিয়নস অফ বাংলাদেশি আছে, দে নিড নাথিং, কোনো কিছুরই দরকার নেই। তো আমি আশা রাখি, বিশ্বাস রাখি, আমি বাংলা ব্লাড সিটিজেন, আই এম দি বিবি বন বাংলা ব্লাড সিটিজেন, বিলিভ ইন ট্রু, উই নেভার লেস দেন এনি ওয়ান ইন দিস ওয়ার্ল্ড, ইনশাল্লাহ উই নেভার লেস দেন ইন্ডিয়ান, নেভার লেস দেন এনি ওয়ান। আরেকটা জিনিস আপনাদেরকে আজকে বলতে চাই, যেই মানুষগুলো কথাবার্তা যারা আওয়ামী লীগ করেন, আপনাদেরকে বলছি, আওয়ামী লীগ ভাইদেরকে বলছি, আপনারা কি, আপনাদেরকে কি এখনও মনে হয় না যে আমরা আপনাদের ভাই, আপনারা আমাদের চাচা যেটা আত্মীয় স্বজন হন, আপনারা পাতা প্রতিবেশী, নেইবার, বাংলাদেশের মানুষ? তাহলে আপনারা কেন কথা বললেই, দিনের কথা বললেই আপনারা পাকিস্তানি বলেন, মৌলবাদী বলেন? হোয়াট এ ননসেন্স থিংস, 92% চলমান মুসলমান বাংলাদেশের মানুষ, কী এর মৌলবাদী? আমরা মুসলমান ছিলাম বিদায় বাংলাদেশ স্বাধীন হয়েছে, আর বাংলাদেশ স্বাধীন হয়েছে দেশ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে, আর আপনারা যারা এমপি মন্ত্রী মিনিস্টার হয়েছেন, মুসলমান না হলে আপনারা কিছুই হইতেন না, স্বাধীন না হলে আপনারা কি প্রধানমন্ত্রী হইতেন, কে কি হয়ে যেতেন? হইতেন না। আবার হইতাম না কেন? আগে যখন ভারতবর্ষ ছিল আমরা পাওয়ার ছিল, আপনি দেখেন ভারতবর্ষ আমাদের বাংলাদেশের মানুষকে ভাগই করা হয়েছে, এরা আমাদের কাছ থেকে পাওয়ার নিতে পারেনি বিদায়। হ্যাঁ, এটা হলো হিস্ট্রি, আপনার হিস্ট্রি ভালোভাবে পড়বেন। দিল্লি নেভার কন্ট্রোল আস, উই ক্যান কন্ট্রোল দিল্লি, ইট ইজ দি ট্রু। বাংলাদেশের মানুষকে এবং পাকিস্তান, ইস্ট ওয়েস্ট পাকিস্তানকে ভাগ করা হয়েছে ইন্ডিয়ানরা তাদের স্বার্থের জন্য, তারা ইন্ডিয়াকে ডেভেলপ করার জন্য না, তারা নেতৃত্ব পাচ্ছিল না, তারা কমান্ডিংয়ে যাইতে পারছিল না। 700 বছর, 800 বছর ইন্ডিয়াকে মুসলমানরা পরিচালনা করেছে, 800 বছর, 800 বছর ইন্ডিয়ানকে মুসলমানরা পরিচালনা করেছে। শেখ হাসিনা, আপনাকে বলছি, আপনাকে বলছি, 800 বছর মুসলমানরা পুরো ভারতবর্ষ পরিচালনা করেছে, ভালোও করেছে, খুব ভালো করেছে। তাহলে আপনারা কি ইন্ডিয়ার পিছু পিছে দাদা দাদা করেন? আমি আপনাদেরকে আরেকটা গ্যারেন্টি দিচ্ছি, আমি প্রবাসী মোহাম্মদ মুজাম্মেল হক দীপু সারা বিশ্ব থেকে এক্স ক্যান্ডিডেট রোম সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে আপনাদেরকে সাক্ষী তথ্যপাত্র সহকারে দিচ্ছি, আজ পর্যন্ত এমন ইন্ডিয়ান কাউকে পাই নাই যে একদম মহাভারত শুদ্ধ করে ফেলেছে, এরাই সব কিছু বুঝে, আর আমরা কিছুই বুঝি নাই। আমি 40 বছর লাইফে আমি দেখিনি কেউ আমাকে ওভারটেক করেছে, অল সাইট ইনশাল্লাহ। আপনারা কি শুরু করেছেন? ইসকন, রয়্যাল এজেন্ট, এরা আপনাদেরকে খাইয়া ফালাইছে? না, খাইতে দিতে পারেন না আপনারা। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমান মানুষ নেভার আন্ডার দি ইন্ডিয়ান হিন্দু ফুড, নেভার। যারা ছিল তারা ছিল, অরিজিনালে কখনোই ছিল না, ছিলামও না। আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, উই আর 100 and 100 and 100 মেনি 100 ইয়ার্স ইন বাংলাদেশ, উই আর অরিজিনাল বাংলাদেশ, আমরাই বাংলাদেশ,
আমি মনে করি এইটাই বাংলাদেশ এবং আমি বাংলাদেশ। তো আমি আপনাদেরকে উদারতা আহ্বান করব যে আপনারা এই বাংলাদেশের মানুষের অধিকার দেন। শেখ মুজিবুর রহমানকে সবাই কেন পছন্দ করত? সবার অধিকারের জন্য সে কষ্ট করেছে, 23 বছর জেল জুলুম খেটেছে পাকিস্তানের সাথে, 17 বছরের মতো জেলেই খেটেছে। ওই নেতার মেয়ে হয়ে আপনি আমাদের অধিকার নিয়ে নেবেন? আপনি কার কথায় আমাদের অধিকার নিচ্ছেন? আরে আপনাকে তো, আপনারা যে বেঁচে আছেন আপনাদেরকে স্বর্গে কি বলে স্বর্গীয় লাইফ আপনারা পাবেন এমনি এই পৃথিবীতে। আপনারা কেন জনগণের অধিকার হরণ করছেন? 100% অধিকার হরণ করার মানুষ আপনি। শেখ মুজিবুর আর আপনার মধ্যে 100% ডিফারেন্স, 100%। আমি আপনাকে বলছি, আমি বাই বর্ন উইটনেস অ্যাজ এ শেখ মুজিবুর রহমান, আমি নিজে উইটনেস, আমি যতটুকু বুঝেছি দেখেছি, আমার এখানে কোনো রকমের ডিসক্রিমিনেশনের দরকার নেই। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, আমি নিজে দেখেছি, নিজ কানে শুনেছি, এমন আমার মতো মিলিয়নস অফ বাংলাদেশি আছে যারা সাক্ষী। আপনারা কি ভুয়ামি শুরু করেছেন? জিয়াউর রহমানের নাম কেটে ফেলেন, ভেঙে ফেলেন। আরে আপনি শেখ মুজিবুরের নামে কত কিছু করেছেন, আপনি যে জিয়াউর রহমানের নাম ভাঙছেন, আপনি জানেন যে শেখ মুজিবুর এটা আবার ভাঙবে? তো এটা কি ভালো কাজ হচ্ছে? দেশের সম্পদ কোটি কোটি টাকা খরচ করে আমি আপনাদেরকে এখানে গ্যারান্টি দিচ্ছি, ইউরোপিয়ান স্টাডিজ ফর ন্যাশন অ্যান্ড সিটিজেন সিন্স 1989-এর পক্ষ থেকে গ্যারান্টি দিচ্ছি, যারা মূর্তি বানাচ্ছেন এবং জায়গায় জায়গায় কাজগুলি করছেন, আগামী 50 বছরের জন্য ইন্ডিয়ানরা আমাদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য এই কাজগুলোর প্ল্যান দিয়েছেন, বিভেদ তৈরি করার জন্য। আজ থেকে ঠিক এই মূর্তি নিয়ে ভাঙবে একদল, আরেক দল গঠন করবে, গম ভাঙবে গঠন করবে, এরপরে এটা নিয়ে যুদ্ধর মতো হবে, এতে কি দেশ ধ্বংস হওয়ার জন্য? এটা ইসকন রয়ের এজেন্টদের প্ল্যান, ইসকন রয়ের এজেন্ট, ইটস নট আওয়ামী লীগ এজেন্ট প্ল্যান। আওয়ামী লীগ ইজ নাথিং, বেলুলেস পার্টি আওয়ামী লীগ, আওয়ামী লীগ ফলোয়িং দি রয়ের এজেন্ট অ্যান্ড ইসকন পলিসি, দে হ্যাভ নাথিং, ইভেন দে ডোন্ট হ্যাভ পাবলিক সাপোর্ট, ইভেন ডোন্ট হ্যাভ কোয়ালিটি অফ দি অ্যাবিলিটি। চুরিদারি বাটপারি ডাকাতি করতে পারলেই, এটাকে ইন্টেলিজেন্স বলে না, সাপোর্ট বলে না, অনেস্টি বলে না, ডাকাতকে সবাই ভয় পায়, ডাকাতকে সবাই ভয় পায়। আপনারা বাংলাদেশের বুদ্ধি কালেক্ট করেন, বাংলাদেশের মানুষ নিয়ে চলাফেরা করেন, বাংলাদেশ নিয়ে চলেন, কেয়ামত পর্যন্ত ভালোবাসা পেতে চান, বাংলাদেশের মানুষকে নিয়ে চলেন, বাংলাদেশের মানুষকে চান, আমি গ্যারান্টি দিচ্ছি এই যে কাজটা করছে ইসকন অ্যান্ড রয়্যাল এজেন্ট, এরা যেটা করছে যা বাংলাদেশকে ধ্বংস করার জন্য যথেষ্ট ভূমিকা রাখবে। আপনারা জানেন ফারাক্কার বাঁধের ব্যাপারে আমি সবসময় পারমানেন্টলি যেটা জানি, এরা হলো এক ধরনের ওয়ান কাইন্ড অফ, এর চেয়ে বেশি খারাপ বন্ধু হতে পারে না পৃথিবীতে। ইন্ডিয়া আমাদেরকে 50 বছর যাবৎ, তাদের সাথে আমার ভালো সম্পর্ক তখনই আমি মনে প্রাণে গ্রহণ করব, যতজন বাংলাদেশিকে তারা হত্যা করেছে ততদিন পর্যন্ত তারা আমার ব্লাড এনিমি। আজকে থেকে শুনে রাখেন, ইউরোপিয়ান স্টাডিজ ফর ন্যাশন অ্যান্ড সিটিজেনের পক্ষ থেকে বলছি, যতজন বাংলাদেশিকে শর্ট ব্রাশ ফায়ার করে বর্ডারে হত্যা করেছে তারা অত বছর আমাদের জন্য এনিমি হিসাবে থাকবে, কখনোই আমার বন্ধু হতে পারে না, কারণ তারা এখনও হত্যা করছে। হত্যা করার পর যতজন মানুষ মেরেছে এত বছর পর থেকে তারা আমার বন্ধু হতে পারবে? আমার মনে হয় না আমার জেনারেশন থেকে যেতে পারবো মনে প্রাণে, কারণ কি ঘৃণিত ব্যক্তি ঘৃণিতই থাকে, ফেরাউন কখনোই বন্ধু হয় নাই। ফেরাউন, আবুল আহাব, এই যারা যারা আছে আপনারা সবাই চিনেন, বাংলাদেশের মির্জাফর, আপনার তাদেরকে কেউ বন্ধু মনে করে না। তাহলে এখানে আমি আর কি বলবো, প্রবাসী বাংলাদেশি হিসাবে আমি মনে করি প্রবাসী রেমিটেন্স এবং বাংলাদেশের ডেমোক্রেসি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সব কিছু চলমান আছে, চলমানকে সঠিক করেন, আই ওয়াশ আর করেন না, অনেক করেছেন আই ওয়াশ, আই ওয়াশ ইজ নাথিং। আমরা পৃথিবীতে এখন প্রত্যেক সেকেন্ডের খবর রাখি, আমি রাখি না, শুধু আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষ প্রত্যেক সেকেন্ডের খবর রাখে। অতএব এখানে আপনারা যারা আওয়ামী লীগ করেন আপনারা সব বুঝেন না মনে করবেন, আপনাদের মতো এরকম বুঝার মানুষ মিলিয়ন্স মিলিয়ন্স আছে এবং আপনাদেরকে ওভারটেক করার ক্ষমতাও আছে, আপনারা যা চাচ্ছেন তা আমরা চাচ্ছি না। আমি আপনাদেরকে এও গ্যারান্টি দিচ্ছি, ইউরোপিয়ান স্টাডিজ ফর ন্যাশন অ্যান্ড সিটিজেন সিন্স 1989, আপনারা যেই ধ্বংসাত্মক রাজনীতি চাচ্ছেন, আপনারা
চোখের সামনে চায়া চায়া মিথ্যা কথাগুলি বলছেন, বোট চুরি করে দিনের দিনের বোট রাত্রে দিয়ে শেষ করে দিয়েছেন, একদম এটা বলে কি মানে একটা আনলিমিটেড ট্রাবল, আনলিমিটেড, আপনারা যা চাচ্ছেন আনলিমিটেড সমস্যা আপনারা দিচ্ছেন। তো আনলিমিটেড সমস্যা আপনারা যদি সহি সালামতে না হন, জনগণ, দেশের জনগণ, বাংলাদেশের মানুষ, কিন্তু এগুলো বাংলাদেশের মানুষ, আমাদের যে কোনো সময় জোয়ার ভাটার বাংলাদেশের মানুষ, আমরা যে কোনো সময় পরিবর্তন পরিবর্তন হয়ে যাব। আপনারা মিলিটারি বলেন, পুলিশ বলেন, সবাই আবার চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হলে ঠেলার নাম বাবাজি, শেখ মুজিবুর রহমানের ডেড বডি 11 জনের জন্ম ই দিতে গেছিল, এই যে দাফন করতে গেছিল, আপনাদের পাওয়ার মনে করবেন ওই 11 জনের সমানই ছিল না, আই নাই ভাই এখনো। তাহলে আপনারা এখন ওই পরের শক্তি দিয়ে চলবেন না, ভালোবাসা নিয়ে শক্তি করেন, মা মানুষ মারা যাবে, মানুষ মারা যাবে, মানুষ মারা যাবে, কিন্তু আপনাদের কোনো অবস্থাতেই আপনাদেরকে ফেলে যাবে না। আর যারা টাকার জন্য আপনাদের সঙ্গে আছে, আওয়ামী লীগের সাথে যারাই আছে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা সাপোর্টার, ওয়ার্কার, দে আর ওয়ার্কিং ফর মানি, বেনিফিট, স্বার্থের জন্য সব কিছু করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনিও বলেছেন, আপনাকে ছাড়া সবাইকে কিনা যায়, তাহলে সব চিটার বদমাশ বাটপার, আপনিই বলেছেন এটা, আপনাকে ছাড়া সবাইকে কিনা যায়, একজনকেও বাদ দেন নাই আপনি, নো বডি এলস, আমি আপনার সামনে বলছি সবই চোর, এর জন্য চোর আপনি নিজে বলেছেন, কারণ আপনাকে ছাড়া সবাইকে চিনা যায়। কিসের মন্ত্রী, মিনিস্টার, এমপি, ডাকাইতেরা, আপনিও সাবধানে থাকেন এই ডাকাতের দলের কাছ থেকে। আমি বিশ্বাস করি না আপনাদের, এই শেখ মুজিবুর রহমানকে আওয়ামী লীগ যারা করে তারাই হত্যা করেছে, আমরা করি নাই, যারা আওয়ামী লীগ করতো, যারা আওয়ামী লীগ করেছে ওই সময় তারাই হত্যা করেছে। অর্থাৎ আপনি ডোন্ট ফরগেট, আমরা দেশের মানুষ, আমরা চাই দেশের প্রধানমন্ত্রী সম্মান পাক, এইটা চাই। আবার আমি যাই যাই বলি, কারণ আমাদের রাষ্ট্রপ্রধান যেই থাকুক, সর্ব অবস্থায় থাকুক, সম্মানই হোক। আমি আপনাদেরকে আরেকটা বিশেষভাবে অনুরোধ করছি যে আপনারা যারা প্রবাসের ব্যাপারে অনেকে অনেক কিছু সোশ্যাল মিডিয়াতে বলে থাকেন যে প্রবাসে যারা বিদেশে আসছে দালাল এটা ওইটা এর মাধ্যমে এইভাবে সেইভাবে, আপনারা কি জানেন যে একটা ভিসা নিতে মাত্র $50 লাগে, এক্সাম্পল $50 লাগে। তো $50 লাগে আপনার একটা ভিসা বাইর করতে, এই $50 হইলেই কি আপনি ভিসাটা পেয়ে যাবেন? অবশ্যই পাবেন না। এর জন্য আপনাকে ঢাকা থাকতে হবে, দিল্লি থাকতে হবে, লন্ডন থাকতে হবে, বা যে কোনো দেশে আপনি থাকবেন, থাকার পরে প্রসেসিং আছে, আপনি হোটেলে থাকবেন, আরও আদার্স খরচ আছে। তো সব মিলিয়ে যে এরকমভাবে যারা দালালি করেন বা যারা আসবেন, আপনারা সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো আপনারা প্রাইভেট বলতে কথা আছে, যদি আপনারা প্রাইভেসি লঙ্ঘন করেন সেটার জন্য জাতিগতভাবে আপনারা সবাই খেসারত দিবেন, আপনার একজনের আবেগের জন্য 18 কোটি মানুষ খেসারত দিবেন, এটা আপনি করতে যাবেন না। সেটা দালাল ভাইকেও বলছি, যারা আসবেন তাদেরকেও বলছি, কারণ আপনারা সিক্রেট যদি বিশ্বাস করবেন, বুঝবেন, তখন আপনি করবেন। আপনি মূর্খর মতো কাজ করে সোশ্যাল মিডিয়াতে আসা, এই একে দালাল, ওকে ওইটা, একে এটা, এরকমভাবে যদি করেন তাহলে আপনারা আগামী দিনে যাই মানুষগুলি আসবে তারা হ্যাঁ প্রতিপূর্ণ হবে, তাদের যখন যে কোনো দেশেই যাবে, কাগজপত্র বানাইতে যাবে, তখন তারা বিপদগ্রস্ত হবে, যে মনে করবে তারা 2 নম্বরভাবে আসছে, তাদেরকে ইজ্জতটা কি আপনি ধ্বংস করে দিচ্ছেন। ইউরোপের সিটিজেন অ্যান্ড রেসিডেন্ট, ইটস ভ্যালুয়েবল থিংস, আপনি মনে রাখবেন, ইতালিতে একজন ইমিগ্রেন্ট হতে হলে 5 কোটি টাকা যখন আপনার পকেটে থাকবে, আপনি আসা লিগ্যালভাবে, লিগ্যাল মানি থাকার পরে যদি ইনভেস্ট করেন, তাইলে আপনি ইতালিতে থাকার ভিসা পাবেন 5 কোটি টাকা। তাহলে আপনি মনে রাখবেন, আপনি যদি 10-20 লাখ টাকা খরচ করেন, মানে করেন, আপনি যেটা বুঝি আসলে কি জানেন, ইটস নাথিং, কিন্তু আসাটার জন্য ইম্পর্টেন্ট যে আপনি আসতে পারবেন কি না, কারণ খরচ হয়েছে কি হয়েছে না, হবে কি হবে না, আপনি 20 টাকা হইলে আপনি সৌজন্য পেয়ে যাবেন, 20 টাকা হইলে 12,000 টাকা না কত হাজার, 4,000-3,000 টাকা মনে হয় ভিসা ফি, ইতালির ভিসা। তো আপনি ওইটা দিয়ে আপনি আসতে পারেন, ডিপেন্ড করবে আপনি কার সাথে কীভাবে কথা বলেছেন, সেটা আপনারা একান্তই প্রাইভেট জিনিসটা শিখবেন, এটা আপনি প্রাইভেট এর জন্য শিখবেন, এটা প্রাইভেসি হলো দিস ভেরি ইম্পর্টেন্ট থিংস, বিশ্বাস, ফেইথ। আপনি কারোর সাথে কথা বললেন, তারপরে কথাটাকে যখন আপনারা করলেন, এটা আপনারা আনকোয়ালিফাইড
বা ডিসকোয়ালিফাইড সিটিজেন হিসাবে আপনারা পৃথিবীতে আবির্ভাব ঘটবেন, যেটা আমরা ইতালিতে দেখে আসছি। জিঙ্গারি, জিঙ্গারিদেরকে কেউ বিশ্বাস করে না, কথা কেউ বিশ্বাস করে না, কারণ তাদের কোনো কথার কোনো দাম নেই। আপনারা যদি দালাল চক্রদেরকেও বলছি, দালালদের সাথে যারা যারা ডিল করছেন তাদেরকেও বলছি, আপনারা প্রাইভেসি মেনটেন করবেন, বি কেয়ারফুল অ্যাবাউট ইট, এভরিথিং প্রাইভেসি। যে আপনি যা কথা বলছেন, লেনদেনের ব্যাপার বলেন, যে কোনো ব্যাপারে বলেন, এগ্রিমেন্ট করবেন, যা কিছু করবেন সেটার ব্যাপারে আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন। আরেকটা জিনিস হলো, এখন টেলিফোনে যখন আপনারা কথা বলবেন, প্রত্যেকের জন্য বি কেয়ারফুল অ্যান্ড অ্যাটেনশন, ইউরোপিয়ান স্টাডিজ ফর ন্যাশন অ্যান্ড সিটিজেন। এখন যে কোনো মানুষ যে কোনো জিনিস আপনার রেকর্ড করবে আপনার অপোজিট থেকে, করা সম্ভব এবং হবে। এর জন্য আপনারা যারা কথা বলবেন, সাবধানতা নয়, আপনারা সঠিক কথাগুলো বলবেন, যে কাউকে ধমক দিবেন, কাউকে বেশি বলবেন, কাউকে কম বলবেন, যা দরকার, যা সঠিক, যা সত্য তা কথা বলবেন। এখন শিক্ষিত মানুষের অভাব নাই, সত্যনিষ্ঠা মানুষের অভাব। সত্য কারার্থে শিক্ষিত মানুষের কোনো অভাব নাই, কুশিক্ষা মানুষের অভাব নেই। কারণ আপনার যেমন আমাদের দেশের স্বতন্ত্র, গণতন্ত্র, সবতন্ত্র আমাদের দেশে চলতেছে এখন কুতন্ত্র। আর এই কুতন্ত্র বাংলাদেশের তন্ত্র নয়, এই কুতন্ত্র বাংলাদেশকে ধ্বংস করার তন্ত্র, কুতন্ত্র বাংলাদেশকে নিঃশ্বাস করার তন্ত্র। মাত্র 7% টাকার কাজ হচ্ছে বাংলাদেশে। আমি একজন ইউরোপের অ্যাকাউন্ট্যান্ট, আমি আপনাদেরকে বলছি যা কাজ হচ্ছে বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন টাকার অরিজিনালে 7% টাকার কাজ হচ্ছে। 93% টাকা এই আওয়ামী লীগের লোকজন চুরি দাড়ি করছে, বিদেশে পাঠাচ্ছে, নিজেরা খাচ্ছে, মানে মোস করছে। আর মাত্র 7% টাকা, আর যা প্রবাসী রেমিটেন্স, গার্মেন্টসের টাকা, এই টাকাগুলি মানুষের, এর জন্য দেশ উন্নত হচ্ছে। এখানে দেশ উন্নত হচ্ছে, উন্নত হওয়ার কোনো পলিসি বাংলাদেশ সরকার কিছুই করে না। যা পলিসি দেখছেন, তার যেহেতু 93% টাকা চুরি করে খাওয়া যায়, এই কাজ কে না করবে? আমি যে কথা বলছি আপনারা যারা শুনছেন, আপনারা পারবেন? যদি আপনি যদি জানেন শিওর অ্যান্ড সার্টেন যে আপনি 93% টাকা চুরি করতে পারবেন, আপনি যদি কাজ করেন লিগ্যালভাবে, 7% টাকার কাজ করলেই চলবে, আর 193 টাকা আপনার পকেটে আসবে, তো এরকম প্ল্যান প্রোগ্রাম কে না করবে? দিস ইজ বাংলাদেশ গভর্নমেন্ট টুডে। এর বাংলাদেশ ডিফেন্স, দে সোল্ড আউট, তাদেরকে কিনে ফেলেছে। অতএব যাদেরকে কিনেছে 1 থেকে 10 জন, আগেও বলেছি এখনও বলছি, 1 থেকে 10 জন কিনে ফেলেছে। আপনারা তাদেরকে ফোর্স করেন কিভাবে সরকার চেঞ্জিংয়ের ব্যাপারে, তাদের অবশ্যই সহযোগিতা করতে হবে। তারা আমাদের অর্থের, আমাদের গ্রাম জোড়া অর্থের ট্যাক্সের টাকায় তাদের বেতন দেওয়া হয়। তারা দেশের সঠিক ডেমোক্রেসি অবশ্যই ফিরে আনতে হবে, মানুষের অধিকার ফিরে আনতে হবে। মানুষ ভয়ে কেউ কথা বলতে পারে না বাংলাদেশে। আমরা বাংলাদেশে যাই তো, গেলে দেখি বাসের ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার, ফুটপাথের দোকানদার, পান দোকানদার, সবাই দেখে এদিক ওদিক তাকায়, দেখে যে আওয়ামী লীগ আছে কিনা। আরে হোয়াট এ ননসেন্স কান্ট্রি, বাংলাদেশ স্বাধীন, কিসের স্বাধীন? পরাধীন, আওয়ামী লীগের পরাধীন বাংলাদেশ এখন। আর আওয়ামী লীগ পরাধীন হলো ইসকন রয়ের এজেন্টদের মাধ্যমে। 512 জন হিন্দু অসি, দিস ইজ নর্মাল থিংস? নর্মাল না, এটা আনকন্ডিশনাল গ্রেট ট্রাবল। 400 সচিব হিন্দু, আমি হিন্দু বিরোধী নয়, তারা ইলিগেল করে ঢুকেছে, এটা আমার প্রবলেম। হিন্দু ভাইদের সাথে চলছে সারা জীবন, চলি খাই থাকে, নো প্রবলেম, নো প্রবলেম। প্রবলেমটা এখানে, ডাকাত যদি আমার আপন ভাইও হয়, আপনার ভাইও হয়, সে ডাকাত। আমাদের বাংলাদেশের এই সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল আসিস, আসিসের ভাইয়ের ডাকাত, মাফিয়া, গডফাদার, গডমাদার, সবই তো এর ভাই। তো এই জন্য কি আসিস মিলিটারি প্রধান হিসেবে দেখে চোর না, চোর চোর ওই ডাকাত ডাকাত তো, এটাই সত্য। খুনের আসামি ফাঁসি হয়ে যেত। তাহলে এখন ফ্যাক্ট হলো কি, যে যে যা সত্য, আপনারা দেশকে বাঁচান, দেশকে বাঁচান। আপনারা এই আগামী 100 বছরের জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ ইনকাম করেছেন, আপনাদের আর টাকা পয়সার দরকার নেই। আপনারা এখন দেশকে বাঁচান, দেশের দেশের মানুষ দ্বারা পরিচালিত হন, আপনারা ওই চোর দ্বারা পরিচালিত হবেন না। বাংলাদেশ আওয়ামী লীগ এবং যত লীগ আছে সবাই এখন কি হচ্ছে জানেন, প্রধানমন্ত্রীকে ইউজ করে সবাই চুরিদারি বাটপারি করার জন্য, মানে একটা এটার কি বলে, আলাউদ্দিনের চেরাগ আর কি, আলাউদ্দিনের চেরাগ, পার্টির নাম আলাউদ্দিনের চেরাগ, না এটা হইতে দেওয়া যায় না। আমরা আওয়ামী লীগ দেখে বড় হয়েছি, সবাই আওয়ামী লীগ
করি না মানুষ, আওয়ামী লীগ প্রবলেম না, প্রবলেম মেনটেনিংস প্রবলেম। তো ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকেন। ফেসবুক লাইভ থেকে মোহাম্মদ মুজাম্মেল হক দীপ ফ্রম লন্ডন, ইউরোপিয়ান স্টাডিজ ফর ন্যাশন অ্যান্ড সিটিজেন সিন্স 1989। আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সবাই কেমন আছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।